নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে নোয়াখালীতে এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো না হওয়ায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি। কিন্তু গত 2রা সেপ্টেম্বর তিনি স্বামীর বাড়িতে গেলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ আখ্যা দিয়ে স্থানীয় একদল সন্ত্রাসী তার স্বামীকে মারধরের পর ওই গৃহবধূর উপর ব্যাপক নির্যাতন চালান। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। দীর্ঘ এক মাস পর ভিডিওটি ভাইরাল হয়। তবে হামলাকারীরা প্রভাবশালী হয়, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেউ। এই ঘটনায় রোববার রাতে 9 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের 5টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। আমরা বিচার চাই, বিচার ছাড়া তো আনার কাছে আমার তো কেউ নাই, ভূত নাই, ক্যাত নাই, আমি তো নিরীহ লোক। যেটা 71-এ আপনার পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আল বদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরও যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।